গত বারোই ফেব্রুয়ারি ক্যাসিনো ছবির একটি গানের শুটিং এর পরই উধাও হন ঢাকাই ছবির এই নায়িকা দশ মাস পর আবার ফিরছেন জানিয়ে কথা বললেন জানালেন সন্তানের মা হওয়ার গুঞ্জন আড়ালে থাকার কারণ প্রথমেই আড়ালে যাওয়ার বিষয়ে তার জন্য কমন ব্যাপার জানিয়ে বুবলি বলেন আড়ালে থাকা যদি হয় তবে বরাবরই এটা আমার জন্য খুবই কমন ব্যাপার তবে কাজে যখন ব্যস্ত থাকি সবসময় সিনসিয়ার থাকি কিন্তু কাজের চাপ না থাকলে অবসর পেলে ওই সময়টা একেবারে নিজের মতো থাকে সবারই ব্যক্তিগত জীবন পরিবার রয়েছে অবসর সময়টা ব্যক্তিগত ও পরিবারের জন্য রাখি আর ফোনে পাওয়া না যাওয়ার কারণ আমার কাজের উদ্দেশ্যে ব্যবহৃত ফোন নাম্বারটি কয়েক মাস ব্যবহার করিনি তবে হোয়াটসঅ্যাপে আমার অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে এর মধ্যে কয়েকজন নির্মাতার সঙ্গে কাজ নিয়েও কথা হয়েছে সংবাদকর্মী ভাই বন্ধু সহ চলচ্চিত্রের সহকর্মীদের কাছে আমি কৃতজ্ঞ কারণ কাজের পারপাস ছাড়াও এই সময়টা অনেকেই আমি নিরাপদে সুস্থ আছি কিনা জানার খোঁজ খবর নিয়েছেন নিজের মতো থাকার কারণে সবার সঙ্গে হয়তো যোগাযোগ সম্ভব হয়নি এজন্য দুঃখিত এই সময়টা কোথায় ছিলেন আপনি জানতে চাইলে উত্তরে বুবলি বলেন দুই সাল থেকে আমার পরিকল্পনা ছিল যখন একটু অবসর পাব তখন নিজেকে আরো পরিপূর্ণ করে তৈরি করার জন্য নতুন কিছু শিখব যেহেতু ফিল্মে কাজ করি তাই শেখার কোনো শেষ নেই কিন্তু কবে যাব এ নিয়ে একটু কনফিউশন ছিল তাই বীর ক্যাসিনো দুটি সিনেমা শেষ করে আমি ফেব্রুয়ারির শেষের দিকে আমেরিকান নিউ ইয়র্ক যাই সেখানে ফিল্ম সম্পর্কিত একটি কোর্স সম্পূর্ণ করেছি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে তিন মাসের কোর্স থাকলেও কোভিড নাইন্টিন আসাই সম্ভব হয়নি এক মাসে শেষ করতে হয়েছে লকডাউনের আগে আগে সরাসরি ক্লাস ক্লাস করতে হয়েছে এরপর করেছি আমার দেশে ফেরার কথা ছিল অনেক কিন্তু লকডাউন থাকায় আসতে পারিনি দুই হাজার বিশ সালের নভেম্বরের শেষ দিকে দেশে আসতে পেরেছি তা কি শিখলেন এই কোর্স থেকে উত্তরে ববলি বলেন অল্প সময়ে অনেক কিছু শিখেছি কারণ তারা অনেক বেশি প্রফেশনাল ও নিয়ম কেন্দ্রিক জিনিসটা নতুন করে নিজের মধ্যে গেথে নিয়েছি মনে হয় আগামীতে নিজের কাজে অনেক কিছু নতুন সংযোজন করতে পারব যেমন নিউ মিডিয়া ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কিছু শিখেছি স্ক্রিপ্টে মনোলগ বলতে একটা ব্যাপার রয়েছে যেটা অনেক বিজ্ঞরা ভালো বুঝবেন সেটা নিয়েও পড়ালেখা করেছি এছাড়া টেক্সট ইন অ্যাকশন পারফরমেন্স অ্যানালাইসিস চিত্রনাট্যের ভাষা ফিল্মে অভিনয় সবকিছু নিয়ে নানান কিছু জানলাম ইচ্ছা আছে আগামীতে আরো কোর্সের মাধ্যমে শেখার চেষ্টা করব কারণ মানুষের জানার শেখার কোনো শেষ নেই বুবলির সন্তানের মা হয়েছেন এমন গুঞ্জন বছর মিডিয়া পাড়ায় চর্চিত ছিল বিষয়টি নিয়ে আপনার মুখ থেকেই জানা দরকার বুবলি বলেন আমি ব্যক্তিগত কোনো কিছুই প্রকাশ্য আনার পক্ষে না তবে দর্শকদের যে পর্দার শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে তাদের সেই আগ্রহকে আমি সম্মান করি আপাতত কাজে ফেরার খবরটি দিলাম ধীরে ধীরে আমি সব কিছু জানাবো সব একসাথে বলে দিলে তো ওই আগ্রহের জায়গাটা নাও থাকতে পারে তবে কথা দিচ্ছি সঠিক সময়ে সব জানবেন তারা আমি অবশ্যই জানাবো কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর